বাঁধন ছেড়ার হয়েছে কাল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না। বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। না ভোলার এই অঙ্গীকারকে সামনে রেখে স্বদেশ থেকে হাজারো মাইল দূরে সুইডেনে বসবাসরত আমরা কিছু বাংলাদেশি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা এক দৃঢ় প্রত্যয় নিয়ে স্মরণ করছি আমাদের 50তম মহান স্বাধীনতা দিবস। আর তারই অংশ হিসেবে এই মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। হ্যালো ফেরিসা ইউটিউব চ্যানেল থেকে, আমি ফেরিসা সুইডেনের হালমস্টাড শহর থেকে বলছি। আমার কাছে স্বাধীনতা মানে নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের প্রাণ ঢালা শুভেচ্ছা। আমি সান্দিলা, আমার চ্যানেল সিম্পলি সান্দিলা থেকে বলছি। আমি আছি সুইডেনের স্টকহোমে। আমার কাছে স্বাধীনতা মানে আমার মেয়ে এলিসাকে নিয়ে রাতের ঢাকায় নির্ভয়ে ঘুরে বেড়ানো। স্বাধীনতা মানে আপন মানুষগুলোর কাছে যে কোনো সময় ছুটে চলে যেতে পারা। আর আমার কাছে স্বাধীনতা মানে একটি স্বাধীন এবং সার্বভৌম দেশের নাগরিক হিসেবে একটি সুন্দর এবং স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার। আসসালামু আলাইকুম, সুইডেনের ইয়ন শপিং থেকে আমি মিথুন। আমি অভি। আমরা আমাদের ইউটিউব চ্যানেল এরিয়াল পিক্সেলের পক্ষ থেকে বলছি। স্বাধীনতা কি? স্বাধীনতা অর্থ হলো স্ব অধীনতা, অর্থাৎ নিজের অধীনে চলতে পারাই হলো স্বাধীনতা। আমার কাছে স্বাধীনতা হলো ভয়শূন্য ও আপোষহীন হয়ে বেঁচে থাকা। স্বাধীনতা হলো নিজের বিবেক ও ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, বরং সুস্থ ও সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। স্বাধীনতা হলো বাংলাদেশ, পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে গর্ব করে বলতে পারা, আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ। হাই, আমি ভিলু। আমি ভিলু। আর আমরা বলছি আমাদের চ্যানেল ভিলু ভিলুর অহর্নিশ স্টকহোম থেকে। আমাদের কাছে স্বাধীনতার অর্থ হচ্ছে নিজস্বতা, একটা আইডেন্টিটি। আমরা কিন্তু যেখানে যাই, যা কিছু করি, আমরা দিন শেষে এই দেশকে রিপ্রেজেন্ট করি। অহংকারেরও গর্বের সাথে বলতে পারা, আমি একজন বাংলাদেশি। আর প্রবাসে যারা বাংলাদেশকে চিনে না, তাদেরকে এই মানচিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আনন্দটাই হচ্ছে স্বাধীনতা। আসসালামু আলাইকুম, নর্ডিক দিনকাল থেকে আমি রিদিস তোহর রহমান। আর আমি আরাফাত রহমান। আমার কাছে স্বাধীনতা হচ্ছে কাউকে ক্ষতি না করে নিজের সকল ভালো ইচ্ছেগুলো পূরণে কোনো বাধা না পাওয়া। আর আমার কাছে স্বাধীনতা হচ্ছে মার্জিতভাবে সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকা আর প্রাণ খুলে হাসা। আর আপনার, তোমার কাছে স্বাধীনতা মানে কি? শুধু খেলা, শুধু খেলা। আসসালামু আলাইকুম, মৌমি তন্ময় চ্যানেল থেকে আমি মৌমিতা, আরও হচ্ছে তন্ময়। সবাইকে মহান স্বাধীনতা দিবসের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা থাকা আর নিজের লক্ষ্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকা। স্বাধীনতা এতটাই অর্থবহ একটি বিষয় যা আসলে অল্প কথায় বা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমার কাছে স্বাধীনতা মানে পুরোটাই ভিতরকার অনুভূতি। সব কিছুর ঊর্ধ্বে থেকে জীবনটাকে সামনে এগিয়ে নেবার নামই হয়তো স্বাধীনতা। হ্যালো এভরিওয়ান, আমি আদিয়া ফারহিন বলছি ফ্রম ব্লগ বাই আদিয়া ইউটিউব চ্যানেল। আমি ইয়াং শপিংয়ে থাকি সুইডেনে। আমার কাছে স্বাধীনতা মানে হলো মুক্ত আকাশে উড়ে বেড়ানো, যেখানে থাকবে না কোনো ভয় এবং সংশয়। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাদিয়া ফ্রম মাই ইউটিউব চ্যানেল স্পাইসি সাদিয়া। আমি বলছি স্টকহোম সুইডেন থেকে। আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে যা ইচ্ছে তাই করা।
আমার কাছে স্বাধীনতা মানে হচ্ছে বাংলাদেশের প্রতিটি বাবা মার নিশ্চিন্ত ঘুম। পাছে তাদের এটা না ভাবতে হয় দিন শেষে আমাদের সন্তানেরা ঠিকঠাক মতো নিরাপদে ঘরে ফিরবে। তো আমরা আমাদের নতুন একটি রান্নার চ্যানেল কুকুকের পক্ষ থেকে বলছি, আমি নিপা আর আমি মঈন সুইডেনের লিমশপিং থেকে। আমার কাছে স্বাধীনতা মানে পৃথিবীর যেখানেই থাকি না কেন নিজের ব্যক্তিত্ব ও ভাববুদ্ধিকে অক্ষুণ্ণ রাখা আর নিজের দেশের ঐতিহ্যকে ধারণ করা। আমি একজন বাঙালি, স্বাধীনভাবে বাঙালি হিসেবে নিজের পরিচয় দেওয়া। আমার কাছে স্বাধীনতার মানে কারো দাসত্ব মেনে না নেওয়া, যে ভাষা অনেক কষ্ট করে আমরা অর্জন করেছি সে ভাষায় মন খুলে কথা বলা আর সবার সামনে নিজের দেশকে নিয়ে গর্ব করতে পারা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা আছি দিশাস ডেইলি ক্লাব থেকে। স্বাধীনতা সোনার হরিণের মতো অধরা একটা জিনিস, সত্যি কি পাওয়া যায় তাকে? কেউ কি পেয়েছে? স্বাধীনতা মানে নিজের সাধ্যের মধ্যে নিজে চাওয়া পাওয়া আর মনের আনন্দকে নিয়ে বেঁচে থাকার নাম। স্বাধীনতা মানে দেশ, দেশের মাটি, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। স্বাধীনতা মানে বিশ্বের বুকে বাংলাদেশের একখণ্ড মানচিত্র। স্বাধীনতা মানে 18 কোটি মানুষ। স্বাধীনতা মানে বাংলাদেশ। 45,000 মানুষের ভালোবাসার চ্যানেল নর্ডিক ট্রান্সের পক্ষ থেকে আলান কবির কথা বলছি সুইডেনের হালমস্টাদ শহর থেকে। আমার কাছে স্বাধীনতার মানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভেদাভেদহীনভাবে নিজের অধিকার রক্ষা করে চলার নামই স্বাধীনতা। ডেইলি ট্রাভেল বুক চ্যানেলের পক্ষ থেকে আমি সুইডেনের স্টকহোম শহর থেকে আসিফ আমি ভুঁইয়া বলছি। আমার কাছে স্বাধীনতার মানে হলো যা ইচ্ছে তা করা না। এখনও আমরা জীবনে চলার পথে অনেক ধরনের ভুল করে থাকি। এই ভুলগুলো যদি আমরা একটু একটু করে শুধরে ফেলতে পারি তাহলেই বদলে যাবে আগামীর বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমি অভি, আমি প্রমি। আমাদের চ্যানেলের নাম অভি এন্ড প্রমি। স্বাধীনতা মানে আমাদের দেশের প্রতিটা মানুষের আত্মার স্বাধীনতা। আত্মা যদি স্বাধীনতা লাভ না করে বাহ্যিক স্বাধীনতার কোনো মূল্য নেই। স্বাধীনতা হচ্ছে নিজের চিন্তাধারাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করতে পারা, রাত্রে 10টার পর নির্ভয়ে বাড়ি ফেরা, যেদিন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে চলতে পারবো সেদিন হবে প্রকৃত স্বাধীনতা। আসসালামু আলাইকুম, আমি জাহিদ, আমি অর্পা। আমরা আছি একটু দেশি একটু বিদেশি থেকে। স্বাধীনতা মানে আমার কাছে হলো দায়িত্ব। স্বাধীনতা মানে দেশের উন্নতিতে মন ভালো হয়ে যাওয়া। স্বাধীনতা মানে বাংলাদেশ যার সবটুকু আমার। স্বাধীনতা মানে 26শে মার্চে বুক চিতিয়ে দাঁড়ানো। স্বাধীনতা মানে যেখানে সেখানে ময়লা ফেলা নয়। স্বাধীনতা মানে দেশকে অবহেলা নয়। স্বাধীনতা মানে নারীর নিরাপদ চলাচল। সব শেষে আমাদের কাছে স্বাধীনতা মানে হলো বাংলাদেশ আমার। স্বাধীনতা বলতে যে যায় বুঝুক না কেন, এই স্বাধীনতা অর্জনটা খুব একটা সহজ ছিল না। আর তাই এই মহান অর্জনটাকেও ভুলে যাব তা মেনে নেওয়া যায় না। তাই প্রশ্নটা পৃথিবীর সকল প্রান্তের সব বাংলাদেশীদের কাছে রেখে যেতে চাই। আমি ভুলি নাই, আপনারা ভুলবেন না তো?